একবিংশ শতাব্দীর প্রযুক্তির কল্যাণে অনেক অচিনাকে চিনতেও পেরেছি আমরা। তারপরে রহস্য ঘেরা এই পৃথিবীতে এখনও অনেক রহস্য অজানায় রয়ে গেছে, যেগুলো উন্মোচন করতে গিয়ে প্রযুক্তি ব্যর্থ হচ্ছে। এমন একটি রহস্য হলো আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, বারমুডা ট্রায়াঙ্গেল। একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলা যেতে পারে। ক্যারিবীয় অঞ্চলের এক ত্রিভুজ এলাকা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের প্রায় তিন প্রান্ত দিয়ে আবদ্ধ। বারমুডা ট্রায়াঙ্গেল যে তিনটি প্রান্ত দ্বারা সীমাবদ্ধ, তার এক প্রান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেক প্রান্তে পুয়ার্তোরিকো এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ অবস্থিত। এই অঞ্চলটির মোট আয়তন 114 লাখ বর্গ কিলোমিটার বা 44 লাখ বর্গ মাইল। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার অন্যতম একটি দিক হলো জাহাজ নিখোঁজ হয়ে যাওয়া। কলম্বাসের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একই ব্যাপার ঘটে চলেছে। কোনো জাহাজ এই ট্রায়াঙ্গেলে প্রবেশ করলে বেতার তরঙ্গ পেতে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগে সম্পূর্ণ ব্যর্থ হয়। এই সময় তা দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। আবার এক মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া জাহাজও ভুতুড়েভাবে ভাসতে দেখা যায় এই স্থানে। ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম 1492 সালের 11 অক্টোবর তার লগবুকে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অভিজ্ঞতার কথা লেখেন। তিনি লিখেছিলেন যে এই জাহাজের নাবিকরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি আর আকাশের ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশের কথাও বর্ণনা করেন। 1998 সালে যেখানে ইউএস নেভির কয়েকটি জাহাজ নিখোঁজ হয়েছিল, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সাইক্লোপস জাহাজের অদৃশ্য হওয়া। তাতে ছিলেন 309 জন যাত্রী। 19,000 টন ভারী জাহাজটি বার্বাডোস থেকে বাল্টিমোটারের দিকে যাত্রা করেছিল। এই জাহাজটি সেখানে অদৃশ্য হয়ে যায়। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় অঞ্চল হলো জলীয় কেন্দ্রের একটি বিন্দু। ফ্লোরিডা থেকে বাহামার মধ্যে এর অবস্থান। এই অঞ্চলকে বলা হয় রেডিও ডেড স্পট। এখানে কোনো বেতার তরঙ্গ প্রবেশই করতে পারে না এবং বেরও হতে পারে না। অনেকে এখানে ফ্লাইং সসার্স দেখার কথা স্বীকার করেন। তাদের মতে ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসার জন্য এই অঞ্চলটিকে বেছে নিয়েছেন। এটিও এই ট্রায়াঙ্গেলের একটি বড় রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেলের আরও একটি রহস্য হচ্ছে একটি অদ্ভুত যৌবের উপস্থিতি। টেডি টাকার নামে এক ডুবুরি বারমুডার বেলাভূমিতে 1500 থেকে 2000 পাউন্ড ওজনের একটি উজ্জ্বল সাদা একটি পিণ্ড আবিষ্কার করেছিলেন। স্থানীয় লোকেরা ওই রহস্যময় বস্তুটির নাম দিয়েছিল বারমুডা ব্লক। এই পিণ্ড থেকে একটি টুকরা কেটে নিয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে গবেষণা করা হয়। গবেষণায় পাওয়া যায় ওই পিণ্ডটি কোনো প্রাণীদেহের অংশ। রহস্যময় ব্যাপার হলো প্রাণীদেহের অংশ হওয়া সত্ত্বেও পিণ্ডটিতে কোনো ধরনের পচন লাগেনি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার উদ্দেশ্যে বেশ কিছু তত্ত্ব দাঁড়করানোর চেষ্টা করেছে গবেষকরা। গবেষকদের মতে এখানে চুম্বকীয় তত্ত্ব কাজ করছে। এই অঞ্চলে আকাশ ও সমুদ্রের মধ্যে এক তড়িতাহত ক্রিয়া বিক্রিয়া ঘটে। আবার কারো মতে ওই রহস্যময় জায়গার পর্যায়ক্রমে অজানা এক রাসায়নিক যৌগের সৃষ্টি হয়। সেই যৌগ যাবতীয় ইচ্ছাশক্তি ও ইন্দ্রিয়র অনুভূতি অবাস করে দেয়। সমুদ্রের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে এক অজানা যৌবের রাসায়নিক বিক্রিয়া চলে। এর ফলে ঘটে যায় রহস্যময় ঘটনা। কেউ বলেন এই ট্রায়াঙ্গেলে পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্পের জন্য পাহাড়সমূহ বিশাল ঢেউ তৈরি করে, যে কারণে জাহাজ উড়োজাহাজ সব কিছুকেই নিজের গহরে টেনে নেয়। আবার অনেকেই বলেন ফোর্থ ডাইমেনশন বা চতুর্থ মাত্রার কথা। তাদের মতে সময়ের একটা অনন্ত ফাটল এই ট্রায়াঙ্গেলে সক্রিয় থাকে। ওই সব জাহাজ ও বিমানে সময়ের সেই রহস্যময় ফাটলে পড়ে হারিয়ে যায়। তবে বিভিন্ন বিজ্ঞানী ও লেখক একে অতিরঞ্জিত গল্প হিসেবে আখ্যায়িত করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি হলো প্রমোত্তরীর বিচরণ ক্ষেত্র। ওই ট্রায়াঙ্গেলের আকাশপথও একটি ব্যস্ত রুট। এর মধ্যে দিয়ে বিভিন্ন রুটের বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমান চলাচল করে। তাই একে ঘিরে থাকা রহস্যকে অনেকেই আবার বাণিজ্যিক রহস্য বলেছেন। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সত্যতা থাকুক আর নাই থাকুক, এটি সবসময় মানুষের কেন্দ্রবিন্দুতে রয়েছে।